আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন এবং সবার রমজান মাসটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এটা ছিল 25 রোজার ভিডিও। রোজার আগে কিছু বাজার করেছিলাম, এখন 25 রোজায় আরও কিছু বাজার করলাম। আমার কিছু মেহমান দাওয়াত করেছে, অনেক বাজার করেছিলাম, শেষ হয়ে গিয়েছে, ভাবলাম আরও কিছু বাজার করে আনি। রোজার মাস হচ্ছে রহমতের মাস, দেখতে দেখতে 25 রোজা শেষ হয়ে গেল। ভাবলাম আজকে আমি সারাদিন কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলুর চপ বানানোর জন্য কিছু আলু সিদ্ধ করে নিয়ে নিব, সাথে একটা ডিমও সিদ্ধ করেছি। এখন এটাকে আমি রেডি করার জন্য প্রথমে আমি শুকনো মরিচ কিছু ভেজে নিব, তারপর দিয়ে দিলাম লাল পেঁয়াজ। লাল পেঁয়াজটাকে খুব ভালোভাবে সরিষার তৈল দিয়ে আমি ভেজে নিব, একদম লাল করে ঘুনা করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি পেঁয়াজটা নিয়েছি, শুকনা মরিচ ডালা, কিছু ধনিয়া পাতা দিলাম আর স্বাদমতো লবণ দিয়ে রেডি করে ফেললাম। এখন চপটা বানানোর জন্য আমি বেসনটাকে রেডি করব, কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, এখন স্বাদমতো কিছু লবণ দিয়ে দিব। এখন লবণটা দিয়ে পানিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মিশানো হয়ে গিয়েছে, এখন আমি সব মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আমি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, এক চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিব আধা চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিব এক চা চামচ চালের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে মিশানো হবে ততটাই চপ বানানো খুব সুন্দর হবে। আমার মিশানো হয়ে গিয়েছে, দেখুন দেখতে কিছুটা খুব ঘন এরকম অবস্থা হয়েছে, দেখেন। অন্যদিকে আমি এখন বড়া বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব, জিরা গুঁড়ো আধা চা চামচ, স্বাদমতো লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধনিয়া পাতা দিয়ে। অন্যদিকে আমি বুটগুলি ভেজে নেব। এখন চানাগুলি ভাজার জন্য আমি পেঁয়াজ কুচিগুলি খুব ভালোভাবে লাল করে নিয়েছি, এখন সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি, স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন একে একে আমি সবগুলি মশলাগুলি দিয়ে দিব। এখন এখানে আমি আধা চা চামচ রসুন বাটা দিয়েছি, আধা চা চামচ আদা বাটা, একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে আমি চানাগুলি দিয়ে দিব। আমি চানাগুলি ডিপে রেখেছিলাম, ডিপ থেকে বের করে আধা ঘন্টার মতো বাইরে রেখেছিলাম। এখন এগুলো আমি খুব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। আমার রান্নাঘরে গিয়েছে বুটটা। অন্যদিকে আমি পেঁয়াজ আর চপ বানানোর জন্য তেল গরম করে নিয়েছি, আমি এখন একে একে সবগুলি উপকরণ ভেজে নিব। বড়
কলমরা খুব লালচে করে ভাজি করে নিতে হবে, তাহলে মচমচে হবে। অন্যদিকে আমি এখন চপগুলি আবার ভেজে নিব। চপগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, খুব লালচে করে ভাজি করে নিতে হবে, তাহলে মচমচে হবে। আমার সবগুলি রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে সাজিয়েছি, দেখতে অনেকটা খুবই সুন্দর লাগছে। আমি এখানে অনেক কিছুই বানিয়েছি, বাট আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ পরে আবার আমি শেয়ার করে দেখাবো। আর এখানে আমি কাস্টার্ডও বানিয়েছিলাম, কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই রমজান মাসটা সবার ভালো কাটুক, সবার জন্য দোয়া করি। পৃথিবীর যে অবস্থা, ভাইরাসের অবস্থা, আল্লাহ যেন এই ভাইরাস থেকে আমাদের সবাইকে মুক্তি করে দেয় এই রমজানের উসিলায়। আর এই রমজানের উসিলায় যেন সবার আল্লাহর মনে আশা পূরণ করে দেয়, সবার জন্য দোয়া করি। সবার রমজান মাসটা ভালো কাটুক এবং পরের রমজানও যেন আমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা আমার নতুন ইউটিউবার, প্লিজ আপনারা পুরো ভিডিও দেখে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।